সেকেন্ড এপ্রিল আজকে প্রেস ব্রিফিং এ আগত যারা সাংবাদিক বন্ধুরা আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডক্টরের তরফ থেকে। তো কিছুক্ষণ আগে আমাদের অনারেবল সিএম এজিএমসির জিবি হসপিটালে গেছিলেন, সেখানে আজকে একটা মক ড্রিল হয়েছে, আপনারা তো ছিলেন এবং ওইখানে তো সিএম একটা মোটামুটি একটা ব্রিফিং দিয়েছিলেন। তখন এই গতকালকে আজকে আমাদের যেটা নিয়ে একটা খুব সবার মধ্যে একটা উত্তেজনা আছে, নিজামুদ্দিন ফিরত, নিজামুদ্দিন তবলিকি, তো সেটার মধ্যে যারা যারা লিস্ট এসেছিল সবাইকে ট্র্যাক করে টোটাল 72 যারা ফ্যামিলি টেবিলি সহ, পাশাপাশি সেই সময়ে বেশ কিছু যারা আর অনেকে ছিল নিজামুদ্দিন এলাকায় ছিল, এখানে সমস্ত যারা রিপোর্ট যারা আসছিল তো সব মিলিয়ে 72 কোয়ারেন্টাইন করা হয়েছে। তো গতকালকে 54 জনকে স্যাম্পল নেওয়া হয়েছিল, আজকে স্যাম্পল সব নেগেটিভ এসছে। তো আজকে সেকেন্ড রাউন্ড অফ স্যাম্পল আজকে নেওয়া হয়েছে, তো এটার রিপোর্টটা আমরা কালকে আপনাদেরকে দিয়ে দেবো। তো এখন অবধি যারা নিজামুদ্দিন ফিরত যারা ফ্যামিলিগুলি আছে তো এইগুলি ভগৎ সিং এ আছে এবং কিছু সিপার্ডেও আছে। আজকে এখন অবধি 161টা স্যাম্পল টেস্ট করা হয়েছে, তো সবগুলি নেগেটিভ এসেছে। হাউস কোয়ারেন্টাইনের সংখ্যাটা আজকে ১৩১ জনকে ফেসিলিটি কোয়ারেন্টাইনের মধ্যে রাখা হয়েছে, যেটা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, এবং হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে 7,274। তো এখন অবধি অল্টারনেট ডেতে হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ফিল্ড অফিসিয়াল যারা আছে বিভিন্ন সাব ডিভিশন বিভিন্ন ওখানে যেখানে আছে সেখানে একদিন অন্তর অন্তর চেক করে আসে, সেরকম কোনো পজিটিভ সিমটোমেটিক কোনো কমপ্লিট ইনফরমেশন পায়নি। তো 2,133 জন যারা আছে তারা ওই 14 দিনের পিরিয়ড যেটা আছে সেই পিরিয়ডটা অলরেডি ওভার। তো নিজামুদ্দিন ফিরত যেই পেশেন্টগুলি আছে একজনের মধ্যে এখনো কোনো সিমটম টিমটম এখনো অবধি কোনো কিছু নেই। তো আমরা জিবিতে তো NTS বিল্ডিং 2 সেখানে কোভিড হসপিটালের জন্য একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট করেছি, এছাড়াও আমরা 50-bedded নতুন যে নার্স ট্রেনিং ইনস্টিটিউট যেটা এরিয়ার পূর্ব দিকের IGM এর নতুন বিল্ডিংটা হয়েছে সেখানে একটা ফ্লোরে 60-bedded একটা কোভিড পেশেন্টের জন্য ব্যবস্থা করা হচ্ছে। তো জিনিসপত্রগুলি কেনা টেনা হয়েছে, 30 জনের যা বেড ফেড যা আছে সমস্ত কিছু কেনা হয়ে গেছে। তো আমাদের কাছে এখন মোটামুটি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মোটামুটি চলে এসছে, তো রেগুলার আসছে, তো এগুলি নিয়ে খুব বেশি শর্টেজ ফর্টেজ কিছু নেই, সেরকম কিছু নেই। তো আগামী দিনে যদি এরকম ভাবে যদি আসে তাহলে আশা করব মিটে গেছে, কোনো অসুবিধা নেই। এখন দেখতে পাচ্ছেনই আপনারা নিশ্চয়ই দেখেছেন, সবাই জানেন যে দিল্লির নিজামুদ্দিন যে কনগ্রিগেশনে যারা যারা গিয়েছিলেন আফটার 10th March বিভিন্ন রাজ্যে তাদের ফিরে আসা যারা এসেছিলেন তাদের কন্ট্যাক্টে এসে বা তাদের মধ্যে আমাদের ফ্যামিলি মেম্বার ওদের মধ্যে পজিটিভ করোনা ভাইরাস পেয়েছে, যেমন আসামের যে কেসগুলি পেয়েছে ম্যাক্সিমাম কেস কিন্তু ওখান থেকে রিটার্ন এবং তাদের ফ্যামিলি কন্ট্যাক্টে। আজকে যেটা আমরা বিকেলবেলা জানতে পারলাম যে অরুণাচল প্রদেশও নাকি এসছে একটা পজিটিভ কেস ওইখান থেকেই ফিরো, তারপরে মণিপুরে একটা কেস নাকি বেড়েছে এটাও আমরা জানতে পারলাম বিকালে থ্রু আপনাদের বিভিন্ন মিডিয়াতে, যে সেটাও নাকি দিল্লির নিজামুদ্দিনের সেই কনগ্রিগেশন থেকে ফিরো ছিলেন ওরা। আমাদের কাছে যে ইনফরমেশান এসছে থ্রু ভেরিয়াস যারা ডিপার্টমেন্টস আছে তাদের ইনপুট এসছে, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ইনপুটস এসছে, যে আগর ত্রিপুরা রাজ্যের যারা ওই সময় নিজামুদ্দিনে গেছিলেন, তো এখানে যে লিস্টগুলি আমরা যে পেয়েছি তার মধ্যে মোটামুটি আমরা সবাইকেই ট্র্যাক করতে পেরেছি। এবং আমরা শুধু তাই নয়, যখন ফিল্ডে আমাদের স্বাস্থ্যকর্মীরা বা অন্য ডিপার্টমেন্ট যারা আছেন ফিল্ডে যাওয়ার পরে সেখানে খোঁজ পেয়েছে যে ওই লোকদের সাথে অন্য আরও কেউ গেছিল যেটা ট্রেক ছিল না, তো ওদেরকেও ট্রেকিং করা গেছে ইন এডিশন। তো আমরা প্রিকশনারি মেজার হিসাবে শুধু ওদেরকে না, ওদের যারা বাড়ির ফ্যামিলি মেম্বার্সও আছে তাদেরকে কিন্তু সবাইকে আমরা এনে ফেসিলিটি কোয়ারেন্টাইন করে দিয়েছি
স্পেসিফিক্যালি যারা ওয়েস্ট ডিস্ট্রিক্টে ছিলেন, তাছাড়া নর্থ ডিস্ট্রিক্টে কিছু আছে এবং ঊনকোটি ডিস্ট্রিক্টে কিছু আছে, তো তাদের সংখ্যাটা খুব নগণ্য দেখে তাদেরকে স্ট্রিক্ট হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এবং যেটা স্যার বললেন, আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টের এবং আশেপাশের ডিস্ট্রিক্টের যারা ছিলেন তাদের টেস্ট, এবং ঊনকোটি ডিস্ট্রিক্টের যারা যে ছিলেন ওদের টেস্ট আমাদের এখানে জাস্ট বিকাল 4:30 নাগাদ শেষ হয়েছে। কারণ স্যাম্পল গতকালই নেওয়া হয়েছিল, আপনারা বিভিন্ন লোকে কমিউনিকেট করছিলেন, গ্রুপের মধ্যে কোশ্চেন করছিলেন, কিন্তু আমরা উত্তর দিচ্ছিলাম না, কারণ টিল আমরা অফিসিয়ালি যতক্ষণ পর্যন্ত না জানতে পারি। তো ফর্চুনেটলি এখন অবধি যা টেস্ট হয়েছে তাদের সবাই নেগেটিভ। তো আমরা আশা করব যে ওদের মধ্যে হয়তো আশা করবো আর সিমটমস ডেভেলপ নাও করে, তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে যারা আমাদেরকে কোয়ারেন্টাইনে আছে, স্পেসিফিক্যালি যারা পার্সোনালি ট্রাভেল করেছিল নিজামুদ্দিনে, ওদেরকে কিন্তু আমরা 2-3 দিন পরে আবার রিপিট টেস্ট করব। সো দ্যাট অনেক সময় কি হয়, ভাইরাল লোড যদি কম থাকে তো অনেক সময় রেজাল্ট নেগেটিভই আসে, তো সেইভাবে আমরা আবার সেকেন্ড টাইম আমরা সেই টেস্টটা করব, মানে ফার্দার কনফার্মেশনের জন্য। তো সেই জন্য আমরা ওদেরকে কিন্তু কোয়ারেন্টাইন থেকে যে নেগেটিভ এসছে কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেবো এই প্রশ্ন ওঠে না, যতদিন পর্যন্ত আমরা আমাদের রিপিটেড টেস্টে ওরা নেগেটিভ না আসবে তোদের ততদিনকে আমরা ওদেরকে আমরা এখান থেকে ছাড়তে পারবো না, আমাদের সবের সমগ্র স্বার্থর জন্য। আরেকটা ইনফরমেশনে আমরা গতকাল সন্ধ্যার সময় জানতে পেরেছি একটা অন্য সোর্স থেকে, যে নর্থ ত্রিপুরাতে কিছু সংখ্যক লোক সেই নিজামুদ্দিনের কংগ্রিগেশনে গেছিল, সেখানে সংখ্যাটা ছিল অ্যারাউন্ড 12-15 জনের মধ্যে। তাদেরকে অ্যাকচুয়ালি ওরা আইডেন্টিফাই হয়ে গেছিল গত 5-7 দিন আগে, ওরা আইডেন্টিফাই হয়েছিল, তো ওদেরকে অলরেডি হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল। কিন্তু যখন ব্যাপারটা দিল্লিতে এরকমভাবে বেড়েছে, তো আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওদেরও স্যাম্পল আজকে আমরা সকালে নর্থ ত্রিপুরা থেকে কালেক্ট হয়ে অলরেডি এজিএমসিতে পৌঁছেছে। তো স্যার যেটা বললেন যে 54টা টেস্ট হয়েছে, 54টা টেস্টের মধ্যে ওই স্যাম্পলগুলি টেস্ট হয়নি, যেটা স্যার বললো যে আগামী দিনে টেস্ট হবে, সেটা হলো নর্থ ডিস্ট্রিক্টের যে স্যাম্পলগুলি এসছে সেগুলি আজকে রাত্রে টেস্ট হবে, হয়তো কালকে সকাল বা কালকে আফটারনুনের মধ্যে এক্সপেক্টেড আমরা একটা রেজাল্ট পেয়ে যাবো। তবে রেজাল্ট আসা অবধি তারা কিন্তু স্ট্রিক্ট হোম কোয়ারেন্টাইনে থাকবে, এবং রেজাল্ট পজিটিভ হোক বা নেগেটিভ হোক তারা কিন্তু কোয়ারেন্টাইনে থাকবে। কারণ দেখা গেছে যে নেগেটিভ হওয়া সত্ত্বেও কিছুদিন পরে পজিটিভ এরকম স্টেটে এরকম রেজাল্ট পাওয়া গেছে, তো সেই সতর্কতা ব্যবস্থা হিসেবে আমরা এটা করেছি। তো এটা হলো ওভারঅল স্ট্যাটাস বা কি স্যার বলবেন। এটা আমরা একটা কালকে সর্টিং আউট করেছি, সর্টিং আউট করার পরে যেটা আমরা দেখেছি এখানে, যেই আমি বললাম 14-15 ধরুন আর 22 জন যেটা হিস্ট্রি এসে, 22 জন তো ডাইরেক্ট কন্ট্রাক্ট ডেফিনেটলি, এটার মধ্যে কোনো কিছু নাই। আমাদের এখানে গতকাল পশ্চিম ত্রিপুরাতে আমরা একসাথে 11 জন আমরা মানে আমরা পার্সনকে মানে আমরা ট্র্যাক করতে পেরেছি, ওরা কোনো একটা ধর্মীয় প্রচারে ওরা এসেছিলেন ত্রিপুরাতে, ওনাদের কাছে যে রিপোর্ট এসছে যে রিপোর্টে ওরা আসাম থেকে এসছে, কিন্তু ওদের মধ্যে থেকে আবার কারোর কাছে রিপোর্ট আসছে যে ওরা ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে হয়ে আসছে। তো যেহেতু একটা ধর্মীয় প্রচারে এসছে, তো মানে আমরা এটাকে ধরে নিচ্ছি যে হয়তো সেখানে গেছিল, হয়তো মেবি হয়তো ওরা বলছে না বা যেটি হোক, তো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা ওদেরকেও ফেসিলিটি কোয়ারেন্টাইন করেছি। বিভিন্ন উইংস আছে, যেমন কোভিড এর অ্যাক্টিভিটিস করার জন্য গ্রুপ আছে, তারপর আপনার ফুডের ব্যাপারটা দেখার জন্য গ্রুপস আছে, তারপর এনি কেস অফ আদার যদি কিছু সাপোর্ট লাগে সেটার জন্য একটা গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ আছে। তো মেকানিজমটা কি হয়, যখন যেমন উনি বলছিলেন যেমন যে কন্ট্রোল রুমে ফোন করেছে, কন্ট্রোল রুমে ফোন করার পরে জিজ্ঞেস করে এটা অ্যাড্রেস কোন জায়গায়, বাড়িটা কোন জায়গায়, নাম কি, অ্যাড্রেসটা কোন জায়গায়, সাপোজ এটা যে অ্যাড্রেসটা যে ডিস্ট্রিক্টের পরে সেই ডিস্ট্রিক্টের যে কন্ট্রোল রুম আছে সেখানে কেসটা রেফার করা হয়। তো হয়তো যেটা আপনারা বলছেন সেটা হয়তো নিশ্চয়ই এরকম হয়েছে যে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে রেফার করার পরে ম্যাটারটা হয়তো আর ডিসিমিনেট হয়, এটা একটা প্রবলিটি থাকতে পারে। তো যাই হোক, আপনারা যেটা বলেছেন, এটা যে ইনচার্জ আছে ওনার সাথে মানে আমরা তার আমরা কথা বলবো যে অ্যাটলিস্ট অ্যাকশন টেকেন হয়েছে কি না সেটা তো প্রপার ফিডব্যাকটা নিতে হবে। যাই হোক, আপনারা যেটা বলেছেন, তো ডেফিনেটলি এটা যদি অ্যাকশন টেকেন ফিডব্যাকটা নেওয়া হয় তো ডেফিনেটলি হয়তো পারপাসটা আরেকটু ভালো হবে। হ্যাঁ, এটা ঠিক যে 100 কল করলে সবাইকে কিন্তু অ্যাটেন্ড করা হয়, এটা আমি যতক্ষণ থাকি বা দেখি দেখলাম আমি সবাইকে অ্যাটেন্ড করা হয় এবং সাহায্য করার চেষ্টা করা হয়।
আবার এটাও কিছু আছে যে যেগুলি মানে ধরুন 100 কলের মধ্যে কিন্তু কিছু কল থাকে যেগুলিতে মানে মানে ফেক কলস বা আনওয়ান্টেড কলস যেগুলি এই সিচুয়েশনে যেটা আমাদের মানে সেটাও এক্সপেক্টেড না। তো যাই হোক সমগ্রভাবে আশা দিয়েছি ওষুধ ক্লাস এসেছে কমিউনিটি মেম্বার মানে ডাক্তার নিয়ে বলতাম সেটা আমার কাছে মানে লাখখানেকের মতো আমার লাগবে কারণ হসপিটাল থেকে এটা এটা তো মাল্টিপল ইউজ করা যাইতেছে না N95 টে এটা আমাদের কিছু অনেকের ধারণা আছে যে এটা দুইয়া দুইয়া ইউজ করা যায় কিন্তু এগুলি এফেক্টিভ না। তো আজকে সিএম গেলেন তিনটা পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট নষ্ট হয়ে গেল একটার দাম 1000 টাকার পরে। তো এগুলি খুব সিরিয়াস দরকার যখন একটা পেশেন্ট যদি ভর্তি হয় তো ডেলি 75টা কইরা যদি একটা পেশেন্ট আসে এক সপ্তাহ 2-3 দিনের মধ্যে 2-3 হাজার শেষ হয়ে গেছে ভালো পরিমাণে কিন্তু অর্ডার দেওয়া আছে আগামী 4-5-7 দিনের মধ্যে আমার মনে হয় যে একটা ভালো ব্যালেন্স পেয়ে যাবে। আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টকে দিয়েছি এবং প্রত্যেক মেডিকেল সুপারিনটেন্ডেন্ট স্টেট হসপিটাল যাদেরকে দিয়েছি তাদেরকে দিয়েছি এবং তাদের নেস্ট থেকে সাপোর্টেড ওরাল জিনিসটা ডিস্ট্রিবিউট করেছে। আজকে আইজিএমে যে দিলাম ওদের কাছে সাধারণ মানে ওয়ান টাইম গ্লাভস হ্যাঁ এটা দিয়ে সেই ওরা মানে অনেক দিন ধরে কাজ চালাচ্ছে। ঠিক আছে আপনার কাছে যে প্রশ্নটা করেছে অ্যাকচুয়ালি কি মাস্ক কিন্তু অনেক ধরনের হয় এখন আচ্ছা গ্লাভস গ্লাভস ইমার্জেন্সিতে যারা ইউজ করছে ওরা কিছু কমপ্লেইন করেছে যে কিছুদিন আগে এমন ঘটনা হয়েছে 3-4টা পেশেন্ট একসাথে এসেছে ওরা একটা গ্লাভস দিয়ে ইউজ করছে দেখে যে ফার্স্ট পেশেন্টটা যাওয়ার পরে যখন সেকেন্ড পেশেন্টটা অ্যাটেন্ড করতে যাচ্ছিল পেশেন্ট পার্টি ওদের উপর হামলা করে দিচ্ছে যে কেন তুমি ইউজ করা গ্লাভস দিয়ে ইউজ করছো ফেলে দাও। এখন তো যেগুলি প্রথমে যে পেশেন্টটা আছে প্রথমে পেশেন্টটাকে সেন্টিগেট করা হয় যেটা ফ্লু রিলেটেড পেশেন্ট আছে সেটা আলাদা আর জেনারেল পেশেন্ট আছে সেটা নরমাল। তো জেনারেল পেশেন্টকে তো হাতের মধ্যে গ্লাভস দিয়ে চেক করতে হবে না। এখন যদি ডাক্তারকে যদি প্রতি পেশেন্টের পিছনে যদি একটা করে গ্লাভস দিতে হয় তাহলে তো আমাদের জিবিতে 1500 পেশেন্ট আছে ওপিডি ডেলি আছে 1500 তো 1500 যদি দিতে হয় তাহলে তো এটা সম্ভব না। শুধু ফ্লু রিলেটেড কেস যেগুলি আছে সেগুলির ক্ষেত্রে গ্লাভস পরতে হবে যেটা প্রোটোকল আর কি। মেডিসিন স্টক বলতে আমাদের প্যারাসিটামল ট্যাবলেট যদি বলি প্যারাসিটামল ট্যাবলেট অ্যারাউন্ড 2 লাখের উপরে আছে 20 লাখ সরি প্যারাসিটামল যেটা স্টেট আর কি এজিথ্রোমাইসিন ট্যাবলেট যেটা মানে যদি সেকেন্ডারি ইনফেকশন হতে সেটা ইউজ হয় সেটা আফটার ডিস্ট্রিবিউশন 57,000 ট্যাবলেট আমাদের স্টেট স্টকে আছে। তো আর বাকি এসসিকিউএস এর স্টকটা এখানে আমার উঠাইনি তবে এটা জেনে আপনাদেরকে বলে দেবো। আর রিগার্ডিং যেটা আরেকটা কম্বিনেশন ড্রাগ লুপিনাভির আর রিটোনাভির যেটা আসে হ্যাঁ এটা এরকম 2000 ট্যাবলেট
ইএমআর অটোমেটিক এর ওরা রেগুলার লেখে হ্যাঁ ডিমান্ড সিটা মার্কেটে নাই কোনটা যেটা ফার্স্ট লাইন এসি গ্রাম না হাইড্রো হাইড্রোসি ক্লোরোসিটা এটা লেখে আবার কি শুনে না কি জানি এই ড্রাগ এই ড্রাগটা অনেক কন্ট্রা ইন্ডিকেশন সাংঘাতিক বেশি যদি সাধারণ পেশেন্ট যা সাধারণ ইয়ারা যদি খায় আজকে একজন সিএম গেছিলেন টিভিতে তখন আমরা ছিলাম বোধহয় একজন ডাক্তার ডক্টর কৌশিক চক্রবর্তী নাকি একটা হোয়াটসঅ্যাপ দেখিয়ে হোয়াটসঅ্যাপ না ফেসবুক দেখিয়েছে একজন এমএলএ বলছে ওর বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্প থেকে এই ওষুধ বিলি করেছে হ্যাঁ এই ওষুধ বিলি তো এই ওষুধগুলি এই হাইড্রোক্সিক্লোরোকুইন যদি খায় তাহলে ওই কিডনির পেশেন্টও পার্মানেন্টলি হয়ে যেত সুতরাং এটা মানে উইথাউট ডাক্তার প্রেসক্রিপশন স্যার একটা শিডিউল ড্রাগ এটা উইথাউট ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া এটা খাওয়া একদম টোটালি নিষিদ্ধ এটা এটা অ্যাওয়ারনেস করানো দরকার ছিল ডিপার্টমেন্টে কারণ মার্কেটে যে ওষুধটা নাই একটাই কারণ মানুষ ওষুধ কিনা বাড়িতে স্টক করছে কারণ মানুষ তো আজকাল নেটে দেখে কারণ এটা ফার্স্ট লাইন ড্রাগ সবাই বাড়িতে গিয়ে স্টক করছে অথবা কেউ কেউ খাওয়া শুরু করে দিছে যে কারণে মার্কেটে এখন এখানে কিন্তু আমাদের একটা ট্রিটমেন্ট প্রোটোকল অলরেডি মানে এজিএমসি যে টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ আছে তারা রিকমেন্ড করেছে আপনার কথাটা বলার পর আমি এটা দেখেছি এটি কিন্তু স্পেসিফিকলি লেখা আছে প্রেফার্ড থেরাপি ফর হসপিটালাইজ পেশেন্ট যদি কেউ আসে উইল নিড টু ডিসকন্টিনিউ হাইড্রোক্সিক্লোরোকুইন যেটা আপনি বললেন উইল নিড টু ডিসকন্টিনিউ মানে আমার মন ছিল আমি খেতে থাকলাম আমি করলাম সেটাকে কিন্তু টক্সিসিটি হয়ে কিন্তু অন্য পেশেন্টও মারা গেছে নট ডিউ টু কোভিড হয়তো কোভিড হয়েছে সেটার কারণে কিন্তু কিছু নাই এটার এসিকুইজের টক্সিসিটিতে কিন্তু আমাদের কিছু ইন্ডিয়াতে ডেথ হয়েছে তো বাড়িতে স্টক করার মতো এটা কোনো এনার পজিশন এটা এটা পাবলিক অ্যাওয়ারনেস এটা আপনাদের যাই হোক এটা এখন আজকে তো হইতো না আগামী কালকে একটা পত্রিকাতে একটা মেসেজ যেতে যায় এটা ইন জেনারেল আমরা মেসেজ দিয়ে দেব তো মিডিয়া যে আননেসেসারি কারোর কথায় যেন মেসেজ না নেয় বা এই কোনো কিছু দিতে ওকে এটা এসব কিছু দরকার আমি যদি প্রথম পিজিএস এর ইয়েটা বলি পিজিএস এর ক্ষেত্রে যেটা স্টেট গভর্নমেন্ট যে ডিসিশন নিয়েছে সেই ডিসিশন মোতাবেক যাদেরকে আমরা 15 দিনের পিডিএস ফ্রিতে দিয়েছিলাম বাকি 15 দিনের যাদেরকে আমরা কেসে দিয়েছিলাম সেটাও অর্ডার হয়ে গেছে এবং আজকে গতকাল থেকেই গতকাল সন্ধ্যা থেকেই সারা পুরোটাই ফ্রিতে দেওয়ার আমরা ব্যবস্থা করছি এবং এখন অবধি 67% অফ টোটাল যারা এনএফ এসএ বেনিফিশিয়ারি যারা আছেন বিশেষ করে হ্যাঁ এপ্রিলের কোটা অন্ত্যোদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি গ্রুপ তাদের লিফটিং হয়ে গেছে আর তাতে বোঝা যায় যে মানে লিফটিং যেটা আছে ফ্রি হওয়াতে তারা সবাই লিফটিং করছে আর একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি এটা আরেকটু প্রচার করতে চাই যে আমরা বিভিন্ন পত্রিকা তো দিয়েছি যাদের থেকে আমরা প্রথম গভর্নমেন্টের ডিসিশন আসার আগে যাদের থেকে আমরা 15 দিনের টাকা নিয়েছিলাম সেটা যার যার অ্যাকাউন্টে আমরা ডিবিডি করে পাঠিয়ে দেবো তাদের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে তো এটা আছে আর রাইসের ব্যাপারটা যেটা আছে এখন আরেকটা যেটা প্রধানমন্ত্রী যেটা নতুন ঘোষণা করেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট যেসব এনএসএফ বেনিফিশিয়ারিদের 3 মাসের ফ্রি রেশন আমরা দেবো সেটাও আমরা প্রসেস চলছে আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যেই সেটাকে ফাইনালাইজ হয়ে যাবে এটার কিছু টেকনিক্যাল কিছু সাপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লাগে তারাও চেষ্টা করছেন সেটাকে দেওয়া দেওয়ার জন্য তাহলে 2 মাসের ফ্রি রেশন তারা পেয়ে যাবে বিশেষ করে কোর ফ্যামিলির যারা আছে আর তাছাড়া বাকি যেটা আছে যেমন রাইস যদি পিডিএস রাইস আমার এখানে যেটা আছে চাল আছে 57 দিনের হুইট আছে গম আছে মানে 80 দিনের সুগার 25 দিন সল্টে হিসাব করে 19 দিন এটা হচ্ছে আমাদের পিডিএস এর যেটা আছে আর এমএস যে পেট্রোল ডিজেল কেরোসিন সেটা তো আছেই এখন আপনারা জানেন যে গাড়ি ঘোড়া কোনোটাই চলছে না যার জন্য এটার শখে কোনো সমস্যা নেই এলপিজির ক্ষেত্রে খুব ভালো লিফটি ইয়া হচ্ছে প্রসেস হচ্ছে যেটা গতকালকে আজকে যেটা প্রসেস হয়েছে প্রায় 9000 সিলিন্ডার আমরা ডিস্ট্রিবিউশন করেছি আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আছে আমরা এটার একটা রিপোর্ট আপনারা আপনাদের কাছে যেরকম রিপোর্ট হয়েছে যে দামটা বাড়ছে আমরা গতকালকে অনারেবল মিনিস্টার ফুড সহ আমরা ভিজিট করেছিলাম ওনার কাছেও রিপোর্ট ছিল আমাদের কাছেও রিপোর্ট ছিল আমরা গুলবাজারে ভিজিট করেছি এবং গিয়ে বিভিন্ন দোকানগুলো আমরা পরিদর্শন করেছি এবং পরিদর্শন করে ওনাদের সাথে যারা মার্চেন্ট অ্যাসোসিয়েশন যারা আছেন বিভিন্ন হোলসেল মার্চেন্ট বা গ্রোসারি মার্চেন্ট যারা আছেন সবার সাথে আমরা মিটিং করেছি মিটিং করে তাদেরকে স্পেসিফিকলি বলেছি যে
এই রেটটা যাতে তারা কন্ট্রোল করে। অ্যাকর্ডিংলি আমরা দেখেছি কোথাও কোথাও এক দুটো কমপ্লেন ছিল, সেটা আমরা স্পেসিফিকলি ভেরিফাই করেছি এবং তাদেরকে কষানো দেওয়া হয়েছে যাতে ফিউচারে এরকম রিপিট না করে। তো সেই ম্যাটারটা আমরা দেখছি। আর একটা জিনিসে যেটা মনে করেন বাইরে যেখানে সারা ভারতবর্ষে লকডাউন চলছে, ওনাদের সোর্সে যেটা আছে সোর্সে কিছু কিছু কমোডিটিসের দাম বেড়েছে বাড়ার পরে, বিশেষ করে পেঁয়াজের ক্ষেত্রে, আলুটা যেখানে যে সমস্ত কমোডিটি একটা সোর্স থেকে আসে, যেমন আলু টালু এই সমস্ত গুলি শিলিগুড়ি থেকে আসে, যেখানে একটা সোর্স থেকে আসে সেখানে খুব বেশি একটা দামে ভেরিয়েশন হচ্ছে না। কিন্তু যে সমস্ত কমোডিটি গুলি বিভিন্ন সোর্স থেকে আসছে, কিছু গুয়াহাটি থেকে আসছে, কিছু শিলিগুড়ি থেকে আসছে, কিছু নাসিক থেকে আসছে, তো এগুলির ক্ষেত্রে দামের একটা ভেরিয়েশন 3 টাকা থেকে 4 টাকার মতো ভেরিয়েশন হচ্ছে পেঁয়াজের। তো এটা ট্রেডার্স কমিউনিটি যারা আছে ওরাও এগ্রি করেছে এবং ওরা আমাদের কাছে এই জিনিসটা অ্যাটেনশন নিয়েছে, এটা কি করা যায়, কারণ এক একটা সোর্সে এক এক রকম দাম থাকে। আর এছাড়াও নাসিকে এখনো পেঁয়াজের মান্ডি যেগুলি আছে এগুলি এখন অব্দি খোলেনি, এখনো ওদিক থেকে পেঁয়াজটা আমাদের এখানে আসছে না। আমরা যদি আমাদের সাফিসিয়েন্ট স্টক আছে শিলিগুড়ি টিলিগুড়ি গুয়াহাটি টুয়াহাটি থেকে আমাদের পেঁয়াজ আসছে। এছাড়া মসুর ডাল যেটা পিডিএস অ্যাকাউন্টে শর্ট ছিল সেটা এখন ট্রেন্ডিতে আছে, আগামী 3 দিনের মধ্যে এইটা আমাদের এখানে পৌঁছে যাবে। তো ব্যবসায়ীদেরকে আরেকটা জিনিস বলা হয়েছে, বিশেষ করে আলু পেঁয়াজ এই দুটো জিনিসের মধ্যে দামের একটা ভেরিয়েশন থাকে, যে যারা বড় বড় হোলসেলার আছেন, বড় বড় বিজনেস করছে, 50 কুইন্টালের বেশি থাকছে, তারা তাদের সবার লাইসেন্স আছে এবং লাইসেন্সের মধ্যে গোডাউনের ঠিকানাটাও দেওয়া লেখা থাকে। তো বাকি যে মাঝারি লেভেলের যে পেঁয়াজ এবং আলুর যারা ট্রেডার তাদের বেশিরভাগ লাইসেন্স নাই, যদিও এখন একটা কন্ট্রোল অর্ডারের মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে। তখন তাদেরকে আমরা সবাইকে বলেছি দরকার লাগলে আমরা একটা ক্যাম্প করে সমস্ত লাইসেন্সগুলো নিয়ে নেব, কারণ এই জিনিসটা নিয়ে অনেকদিন ধরেই এটা জটিলতা একটা পাকাচ্ছে ব্যবসায়ীরা। তো আমরা ওদেরকে বলে দিয়েছি আমরা যদি কোনো গোডাউনে আনঅ্যাকাউন্টেড স্টক থাকে তাহলে সেই স্টকটা সিজ করব এবং সিজ করে এটা আমরা ডিসপোজ করে দেবো। আপনারা পত্রিকার মধ্যেও দেখলাম মিনিস্টার গিয়ে মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রেস সেক্রেটারিও ছিল সুজিত রায়, তো একটা গোডাউনকে সিল করেছে। তো এই যে মুভটা আছে সেই মুভটা থাকবে। পাশাপাশি আমাদের যারা ইন্সপেক্টর যারা যেমন গোলবাজার একজন ইন্সপেক্টর দেওয়া হয়েছে, বর্তমান ইন্সপেক্টর দিয়েছে, আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করেছি অন্তপক্ষে 2 জন সিকিউরিটি দেওয়ার জন্য এই গোডাউনগুলিকে লোকেট করে আনঅ্যাকাউন্টেড স্টক আছে কিনা সেটা দেখার জন্য। তো এগুলি আমরা আরো ব্যাপকভাবে করব, এই আনঅ্যাকাউন্টেড স্টক আছে কিনা, কারণ একটা মেসেজ ওদের কাছে গেছে একটা একটা গোডাউন সিল হয়েছে, আরো গোডাউন যদি এরকম থাকে আমরা করব, তাহলে আস্তে আস্তে এই জিনিসটা সেখানে একটা ছেলে এমবি বিএসসি করে, ওরও এই শ্বাসকষ্টের প্রবলেম জ্বর টর, তো ওকেও গতকালকে আনা হয়েছে, এই স্যাম্পল গতকালকে যে স্যাম্পল নেওয়া হয়েছে এর মধ্যে ওর স্যাম্পলটাও আছে, ওকেও আজকে এখানে রাখা হয়েছে, টেস্ট হয়েছে গতকালকে, গতকালকে স্যাম্পল আছে, গতকালকে আজকে টেস্ট হয়েছে। নিত্য প্রয়োজনীয় ওষুধ যেগুলি আছে এগুলির কোনো শর্টেজ নাই এবং আশপাশের ব্যাপার তারপরে যখন তুমি ভেন্টিলেশনে যাবে অন্তত 50 জন লোক, ওনার সিকিউরিটি সহ জুতা টুতা নিয়ে, আমরা কে ক্যারিয়ার তো আমরা জানি না, আমরা হতেও পারি আমরা হয়তো সাবসাইড হয়ে গেছে, এরকম একটা হাসপাতালের ভিতরে আমরা বলেছি যে আমিও অনেককে বলেছিলাম ঢোকার তো দরকার নেই, যখন এনটিএইচ বিল্ডিং এ যখন এটা তো সার্জিক্যাল এটাকে এখন কোভিড এর জন্য আলাদা করা হয়েছে, তো এখানে দেখলাম যেটাকে অতি উৎসাহী বেশ কিছু আছে
যারা এটার মধ্যে তৎক্ষণাৎ এখানে সিএম এর বিষয়টা বিষয়টা ঢুকে এবং সিকিউরিটি যারা সারা বাইরে এত সিকিউরিটি পাসওয়ার্ড এবং যদিও এটা অবাঞ্ছিত মানে এটা না করাই উচিত ছিল আপনারা আমাদেরকে বলছেন ঘরে থাকতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য আর চিফ মিনিস্টারের সঙ্গে এত লোক ঢোকে সবচেয়ে বড় কথা হচ্ছে ডাক্তাররা হাসপাতালের ডাক্তাররা কি করে এসকর্ট করে নিয়ে যায় সবসময় তো নিয়ম রক্ষা অবাঞ্ছিত কিছু আছে অতি উৎসাহী ওদের জন্য আজকে এইটার জন্য আমাদের তো একটা প্রাইস পে করতে হবে এইটার জন্য আমাদের আবার করে নতুন করে স্যানিটাইজেশন তারপরে এগুলি যা আছে সমস্ত কিছু নতুন করে করতে হবে তো যাই হোক এটা আগামী দিনে যাতে না হয় সেটার জন্য আমরা মেডিকেল সুপারিনটেন্টকে আমরা একটা ডাইরেক্টিভ দিয়ে দেবো যেই আসুক না কেন নির্দিষ্ট প্রোটোকল যেটা আছে সেই প্রোটোকলটা দেখা গেল উনি এসকর্ট করছেন আরে এটা কি উনি কি করে করলেন এটা উনি তো হাসপাতালের কাজ করে দিয়ে উনি দেখবেন ডাক্তাররাও যাচ্ছে উনিও যাচ্ছেন পেছনে সিকিউরিটির লোকজন দুদারতা নিয়ে সব হচ্ছে আর আরেকটা ঘটনা হয়েছে গত দুই তিন দিন ধরে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে মানুষজন খাবার জন্য চেষ্টা করছে মানে চিৎকার করছে আপনাদেরকে ফোন করছে ফোন রিসিভ হচ্ছে কিন্তু একটা করছে না স্পেসিফিক দুটা ঘটনা আমি জানি একটা উদয়পুরে একটা কৈলাস শহরে তাদেরকে ফোন এখানে তারা করছে ফোন এখানে আপনাদের এখানে কন্ট্রোল রুমে কেউ যদি রিসিভ করছে তাহলে খাওয়া যাইব কিন্তু খাওয়া গেছে না এবং গত তিন দিন ধরে এই গ্রুপটা উপবাসে আছে এখানে প্রায় পঁয়তাল্লিশ ব্যাপারটা স্যার আমিও জানি আমিও দুইবার ফোন করেছিলাম কন্ট্রোল রুমে আমাকে ফোন করার পর ওদের এখানে খাওয়ার পৌঁছই এবং তারপর আমি মানবিকতার সাথে তার কন্টাক্ট করে ওদেরকে খাওয়ার ব্যবস্থা করি এবং এবং কি হচ্ছে জানেন তো সরকারি ভাবে কিন্তু টাকা যাচ্ছে বক্তব্যটা হচ্ছে যে এটা যদি মানসিকতা হয় যে সরকারের টাকা সেকশন হবে লোক খাওয়া পাবে না এই যদি কর্মচারীদের সেদিন আমাদের শিক্ষামন্ত্রী প্রেস করছিলেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমরা খুশি হয়েছিলাম কিন্তু এটা যদি হয় উদয়পুরের কেসটা সাতজন মহিলার নাকে আছে যে যার আন্ডারে কাজ করে সে খাওয়া দিছে না ফোন করছে এসপি গেছে গিয়ে কইছে আমরা তো ইয়ে পাইছি না ট্রেক করতে পারলাম না কে মালিক এবং এটা আমি আপনাদেরকে ঘুষ দেবো না আপনাদের নিচের দিকে যারা কাজ করছে এরা ফুললি রেসপন্সিবল যারা এই কাজগুলো করছে এরা যাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন এরা যাচ্ছে কিন্তু আলটিমেটলি এখন কি দরকার এখন কেউ যদি খাবার না পায় তাহলে খাবার দিতে হইবো সবকিছু থাকবে সেটা দেওয়া হবে 2202 না কত এরকম একটা ফিগার যেটা ডক্টর শৈলেশ যাদব কনভে করেছিল তো এছাড়াও গতকালকে সিএম একটা রিভিউ মিটিং করেছিল সেখানে এটাও ডিসিশন হয়েছিল কুক ফুডের পাশাপাশি ড্রাই রেশনের পাশাপাশি কুক ফুডও থাকবে তো সেটা তখন বলেছিল 100 মতো কাছাকাছি এরকম কুক ফুডও দেওয়া হয় তো যাই হোক এখন যদি এটা মিস হয়ে থাকে তো এটা আমরা দেখবো আমরা এখানে তো ফুল রিসিভ হচ্ছে আইদার ওরা কাজ করছে না হলে নিচে কাজ হচ্ছে না ২,০০০-৩,০০০ লোককে এক লোকে খাওয়া তৈরি করা এখানে মধ্যে হাইজিন ব্যাপারটা কতটুকু মেইনটেইন হবে তো যাদের যাদের ফুড দরকার এবং সে গভর্নমেন্টের ডিসিশন যারা যারা কুক ফুড নিতে চায় ওরা ওদেরকে কুক ফুডই দেবে তো সেই সংখ্যাটা খুব কমে গেছিল তো 100 সামথিং মতো এসেছিল আর 2202 এসেছিল ড্রাই রেশন
তো যাই হোক, এটা কি করে মিস হয়েছে এটা আমাদের দেখতে হবে, এটা আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে সেটার জন্য আমাদের আমরা এই জিনিসটা মিউনিসিপ্যাল কমিশনার যে আছে সে ওনার নজরে নিয়ে আসবে। আগামীকালকে যখন যাবে এই ডেটে আগামীকালকে যাবার ডেটটা চেঞ্জ হতে পারে। 25 দিনের স্টক আছে, রেট কি হঠাৎ করে বেড়ে দেবো? আমার এখানে পেঁয়াজ তো 15 দিনের আগে থেকে আছে স্টক। ব্যবসায়ীরা আপনাদের মিটিং করে একরকম আর ফিল্ডে একরকম, কোন হিসাব নেই আপনাদের, কোন মনিটরিং নেই। এখন ইন্টেনসিভ এনফোর্সমেন্ট করো, শুরু করো ইন্টেনসিভ এনফোর্সমেন্ট, এটা ছাড়া কোনো বিকল্প নাই। এবং বাজারে ডিসপ্লে করার ব্যবস্থা করেন। মানুষ যাতে কোয়েশ্চন করে যে সরকার লিখে দিয়েছে 12 টাকা, আপনি এখানে 15 টাকা চাইতেছেন কেন? আপনারা রেট ফিক্সড করেন না, ভারতবর্ষে সব স্টেটে ফিক্সড করে দিয়েছে রেট। আলু তুমি এত টাকা বেশি বিক্রি করতে পারতা না, এবং সব বাজারে বোর্ড আছে, এখনো বোর্ড, এখনো বোর্ড আছে, লেকচার বাজার এখনো বোর্ড আছে, এই বোর্ডে মনিটরিং করা হয় না। এই যে কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে এই সমস্ত যে কমোডিটি আলু পেঁয়াজ যে রেটগুলি, এগুলি রেটগুলি থেকে ওয়েস্ট বেঙ্গলের পেপারের মধ্যে আমরা দেখি মমতা ব্যানার্জি এরকম করে দিচ্ছে, এগুলির কোনো লিগাল কোনো দলিল না না। আজকে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট যেটা আছে স্যার, এটার মধ্যে পরিষ্কার প্রভিশন আছে, এটার মধ্যে আপনি মার্কেট কন্ট্রোল করতে পারেন। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের প্রভিশন আছে, ঠিক আছে। এখন এটা আমি করতে পারি যেহেতু এটা এটা একটা বড় ইস্যু, এটা রেজ করা হয়েছে। আমি ডাইরেক্টরকে বলছি কালকে ফুল টিম বাজারে যতগুলি আছে এবং ব্যাপকভাবে এই যে 5000 টাকা পেনাল্টি যেটা আছে এটা ব্যাপকভাবে জন্য আগরতলা শহরে যদি পেঁয়াজের দাম 50 টাকা হয়, স্বাভাবিকভাবে বোঝা যায় সাবরুমের মনুবঙ্কুর কত হইব আর ধর্মনগর কত হইব আর বন্যাসরা কত হইব, স্বাভাবিকভাবে বোঝা যায়। আপনাদের রিপোর্টটা যেটা এসে আমরা ইয়া করি এবং এটা আপনারা ঠিক আছে আগরতলা সেটা ডিভিশন দাম হয়ে গেছে, সবটা সাবডিভিশনে রেট করেন এটা আগামী কাল থেকে ইন্টেন্সিভ হবে। আজকে বল তো স্যার, আজকে বল তো কালকে সকাল থেকে তার বলি কালকে থেকে ইন্টেন্সিভ এনফোর্স আবার কইরাই বললে আবার বাড়াই দে। যদি সময়ের মধ্যে যদি সে প্রডিউস না অ্যাকাউন্ট প্রডিউস না করতে পারে, মার্কেটে ওপেন সেল করে দাও, মার্কেটে ওপেন সেল করে দাও, একটা দুইটা এরকম ফেস করলেই সব ঠিক হয়ে যাবে। সবার দোকানে এই যে মসুর ডালটা যেটা আছে, মসুর ডাল ঠিক আছে সার্বিকভাবে, মানে আমি বলছি সার্বিকভাবে বলছি যেটা এখানে আপনারা রেজ করেছেন এই জিনিসটা, ও কিছু সন্ধানী কিছু ব্যবসায়ী আছে এটা এই এই সুযোগ এই সময়টার একটা অপব্যবহার এটা করছে, এটা অপব্যবহার করছে, এটা এটা অস্বীকার করার কিছু না, অপব্যবহার করছে। তো প্রশাসনিকভাবে আমি কন্ট্রোলার ইয়ের ডাইরেক্টরকে বলছি এই সমস্ত কিছু ইয়েগুলি পাশাপাশি এই ফুড সেফটি ইন্সপেক্টর যারা আছে হেলথের, ফুড সেফটি ইন্সপেক্টরকে আমি বলে দেবো এই টিমের মধ্যে ফুড সেফটি ইন্সপেক্টর দিয়ে এই বাজারে যে এইসব বিরিয়ানি টিরিয়ানি বিক্রি করে রাস্তার মধ্যে এগুলির বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়া উচিত। এই ফুড টিম কালকে অ্যাকচুয়ালি মানে আর যদি কম্পাউন্ডিং করে থাকে তাহলে ভালো পাবে। আজকে একটা ভিডিও কনফারেন্সিং করেছে 11টা থেকে 1:30 অব্দি এই ভিডিও কনফারেন্সিং হয়েছে, সেখানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন ওনারা 1 লাখের মতো মাইগ্রেন্ট লেবার ওইখানের মধ্যে সব রিলিফ ক্যাম্প রিলিফ ক্যাম্প করে আছে এবং বিভিন্ন স্টেটেও এই সেরকম ক্যাম্প আছে এবং বিহারের মুখ্যমন্ত্রী এটা নিয়ে খুব মানে কনসার্ন আছেন আর কি। তো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এই জিনিসটা সবাইকে সমস্ত মুখ্যমন্ত্রীকে বলেছেন এবং প্রধানমন্ত্রী আজকে আবার সমস্ত মুখ্যমন্ত্রীদেরকে ক্যাটেগরিক্যালি বলেছেন এই ব্যাপারে সমস্ত রাজ্যকে SDRF এর ফান্ড দেওয়া হয়েছে, ফার্স্ট ট্রেঞ্চের টাকাও সবার স্টেট অ্যাকাউন্টে চলে গেছে এবং SDRF এর ফান্ডটা সেই ক্ষেত্রে ইউটিলাইজ করার জন্য এবং SDRF ফান্ডের যে গাইডলাইনগুলি আছে
সেগুলিকে রিল্যাক্স করা হয়েছে, এই সমস্ত ইমার্জেন্সি সিচুয়েশন নতুন নতুন সিচুয়েশন যেগুলি আছে এগুলিকে ট্যাকেল করার জন্য। তো যাই হোক, এইটা যদি ঘটে থাকে, আগরতলার ঘটনাটা যদি থাকে, এটা আমাদের কাছে শেয়ার করবে, আমরা এটা ইলেকট্রনিক ডিসপ্লে যদি করানো যায়, কিন্তু এটার মধ্যে ভেরিয়েশন আছে, সেই ভেরিয়েশনটা দিলে কনজিউমারের কোনো লাভ নেই। এখন আলু বেশ কয়েকটা ভ্যারাইটির আলু আছে, আলুর এখানে আমাদের একটা প্রাইস মনিটরিং একটা কমিটি আছে, সেই কমিটি প্রত্যেক দিন এই গোলবাজার থেকে এবং মেইন বাজার থেকে রিপোর্টটা নেয় এবং দিল্লিতে পাঠায়। কয়েকটা বেশ কয়েকটা কমিউনিটি আছে, 11-22 কমিউনিটি রিপোর্ট প্রত্যেক দিন এখান থেকে আমাদের এখান থেকে দিল্লিতে যায় এবং অন্যান্য স্টেটেরও পাঠায়, ওরাও এটা মনিটর করে। তো এগুলির মধ্যে ভেরিয়েশন থাকে, তো ভেরিয়েশনটা থাকাতে আলটিমেটলি কনজিউমারের কোনো লাভ নেই। এখন আমি আমাকে যদি 5 টাকা ডিফারেন্স থাকে, আমি মার্কেটে গিয়ে 5 টাকা ডিফারেন্সে জিনিস কিনবো, অবশ্যই কিনবো না। আমি তখন বেস্ট প্রাইস পাস যেটা আছে সেটার মধ্যেই আমি স্টিক করব। এই যে বললেন 30-35 টাকা পেঁয়াজ দিচ্ছি, আজকে সকালে আমি 50 টাকা করে পেঁয়াজ কিনে এসেছি, আলু 30 টাকা নিয়ে যাবে। হ্যাঁ, তো এটা যদি আপনি যদি লেক্সো মোড়ে ডিসপ্লে থাকে এবং সবাই যদি এটাই করতে, যদি ডিসপ্লেটা থাকে যে আজকে 30-35 টাকা আলু হয়তো 25 দিন, পেঁয়াজ 50 দিন, তার মানে কতদিন রেট বাড়ার কথা না, এই স্টকটা যেহেতু চুকুরাতে আছে, অথচ দেখা গেল 1 সপ্তাহ না যাতে সব রেট বাড়লো, অথচ আপনারা গোলবাজারে গিয়ে কি করতেছেন ব্যবসায়ীদের সঙ্গে এটা তো বুঝলাম না। এখানে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে স্টক কতদিনে আছে, স্টক যদি 15 দিনে থাকে, 25 দিনে থাকে, এই 25 দিন তো রেট বাড়ার কথা না, আপনার রেটের সঙ্গে মিলে না কেন বক্তব্য? এটা তো আপনাদের একদম ঘরে বসে তৈরি করা রে, সারা বছর দেখছি বাজারে রেট একরকম, আপনাদের রেট একরকম, নরকনি পুয়ানি জুদা জুদা জঞ্জাল রত্ন ইয়া কাকনানি বাকি কাইসা নিকুমা টুবি ভাইকা ডাক্তার টমসন দেব বর্মা কর্ণাটকানি রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স আর জিইউএসএস অফ বিডিএস পিজিডি সিসি পিজিডি এমটি পিজিডিএল খ্লাই ভাইজাক ডাক্তার টমসন দেব বর্মা রাজাখর আগরতলানি কৃষ্ণনগর ডাক্তার টমসন ডেন্টাল কেয়ার ভিয়গী লুকুরকনি বুয়ানি জুদা জুদা জঞ্জাল রত্ন ইয়া কাকনানি বাকি উরেল এক্সামিনেশন এক্সট্রাকশন অফ টিট রুট ক্যানেল ট্রিটমেন্ট স্কেলিং আরপিডি এপিডি সিডি রেস্টোরেশন আর সিটি অর্থোডন্টিস ট্রিটমেন্ট খুবই বুয়ানি এক্সরে খাইজাকায় সেবরকন টুবি ফাইকা ডাক্তার টমসন্স ডেন্টাল কেয়ার নিকুমা ডাক্তার টমসন্স ডেন্টাল কেয়ার কৃষ্ণনগর মেন রোড অপোজিট বিজেপি পার্টি অফিস আগরতলা শালটাং ত্রিপুরা 799-0001 কোকডুক 9731260287 এবা 8883172 4